হ্যালো হ্যালো আম্মা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আম্মা, আমরা খুব ভালো আছি। আপনার শরীর ভালো আছে তো? জি আম্মা। না না, শোনেন, কাল কিন্তু একদম সকাল সকাল বাসে উঠে পড়বেন, ঠিক আছে? জি, একদম সকালে বাসে। হ্যাঁ, আপনার ছেলে আপনাকে বাস স্ট্যান্ড থেকে রিসিভ করবে। জি আম্মা। হ্যাঁ, আর শোনেন, এবার কিন্তু আমি কোনো কথা শুনবো না। আপনি এবার অবশ্যই আমাদের বাসায় অনেক দিন থাকবেন, আর জানেন আপনার নাতি কিন্তু আপনাকে দেখার জন্য একদম ব্যাকুল হয়ে আছে। জি আম্মা। আচ্ছা ঠিক আছে, আপনি সাবধানে আসবেন। আর হ্যাঁ, আপনি কিন্তু বাসে উঠে আমাকে বা আপনার ছেলেকে অবশ্যই কল করবেন। জি আম্মা, ঠিক আছে। জি, রাখছি এখন। হ্যাঁ জি আম্মা, আসসালামু আলাইকুম। কি ব্যাপার জুয়েল, তুমি এখনো যাওনি? আপা, সত্যি সত্যি কি আমারে আর আমার বউরে চারা দিতেছেন? ঘরে এত কাম, আপনি একলা সামলাইতে পারবেন? কিছু করার নেই জুয়েল, তোমার ভাইয়ের বিজনেসের অবস্থাটা ভালো যাচ্ছে না। আমি যদি সংসারের খরচ না কমাই তাহলে তোমার ভাই বড় বিপদে পড়ে যাবে। আমাকে 2000 টাকাটা নিয়ে কি আপনারা চাপ হইতাছেন? আমরা আর কতই বা নেই। তোমরা কত টাকা নাও সেটা বড় ব্যাপার না বোকা, বড় ব্যাপার হলো আপাতত কাজের মেয়ে মেনটেন করার মতো অবস্থা আমাদের নেই। তুমি বুঝতে পারছো না তাই এভাবে বলছো। তাহলে এই মাসের বেতনটা? ও আচ্ছা ঠিক আছে, আমি কিছুদিন পর তোমাকে কল দেব, তুমি এসে নিয়ে যেও। ঠিক আছে আপা। আপা, ভাইজানের অবস্থা কি বেশি খারাপ? তুমি এখন যাও জুয়েল, আমার অনেক কাজ পড়ে আছে, কাল আমার শাশুড়ি আম্মা আসবে, অনেক কাজের প্রেশার। আমি তোমার সাথে পরে কথা বলবো, ঠিক আছে? এখন যাও। আচ্ছা ঠিক আছে, আমার দরকার পড়লে ফোন দিয়ে। ঠিক আছে। কি খবর আসার, ওদিকে খবর কি? সব শেষ হয়ে গেছে বারেক ভাই, এখন আর করার কিছু নাই। দেখেছো আসান, আমি বারবার তোমাকে বলছিলাম আমার কথা না শুনলে কি হয়। ভাই, আপনি তো জানেনই যে সুভদের অনেক টাকা আছে, এই টাকায় ওর কিচ্ছু আসবে যাবে না, কিন্তু আমি তো পুরোটা শেষ হয়ে গেলাম। শুভ, সুভদের তো হারামজাদা। হ্যাঁ, মনে করে সবসময় আমি যেটা কই এটাই এর কাছে খারাপ। হ্যাঁ, মনে করে আমার এন্ট্রি পার্টি তার। আরে বাবা, আমি তো একজন সিনিয়র মানুষ, আমি তো যারে একটা ব্যবসার বুদ্ধি দেই, সেটা কখনো খারাপ হয়েছে এরকম কোনো উদাহরণ নাই। আরে ইনভেস্ট করার আগে আমার জিগাবি না, আর প্রেস্টিজে লাগে, কপালে আর ছিল তাই হয়েছে। আমি জানি বারেক ভাই, আসলে এবার কেন যে এই ভুলটা করে ফেললাম নিজেও বুঝে উঠতে পারতেছি না। বারেক ভাই, আসলে শুভর কথায় পুরো টাকাটা ইনভেস্ট করাটা আমার একদম উচিত হয় নাই, এখন যে কি করব নিজেও বুঝে উঠতে পারতেছি না। খারাপটা আমারই বেশি লাগতেছে। তাই তোমার একটা কথা কই ছোট ভাই, কিছু মনে করো না। আপনি বলেন মালিক ভাই। তোমার বন্ধু বান্ধবের কথা আসলো না, আমার একটা কথা শোনো। আমি বারে যার একটা বিজনেস প্ল্যান দিছি সেটা ফেল হয়েছে, জীবনে এমন কিছু হয় নাই, বুঝতে পারছো? যাই করো, ব্যবসা করতে হলে টাকা লাগবো, কিন্তু সেই টাকাটা তুমি কোথার থেকে ম্যানেজ করবা সেটা আমি জানি না। তবে টাকা ম্যানেজ করতে পারলে তোমার একটা ভালো ব্যবসার প্ল্যান দিতে পারি, সঠিক প্ল্যান দিতে পারবো। দেখো তুমি কি করবা। আমার সাথে তোমার কথা হয়েছে? নীরা, তুমি আমার মনের অবস্থা জানো, এই মুহূর্তে আমার আসলে কারোর সাথে কথা বলতে ভালো লাগে না। এটা তুমি কেমন কথা বললে হাসান? উনি তোমার মা। তুমি কথা বলছো না? আমি কথা বলেছি,
আমি বলেছি উনি কাল সকালে গাড়িতে উঠবেন এবং তুমি তাকে বাস স্ট্যান্ড থেকে রিসিভ করতে যাবেন। কিন্তু দিনা, এমন অবস্থায় আম্মাকে এখানে না আনলে হইতো না, ওনার তো বয়সও হয়েছে। বাহ বাহ হাসান, চমৎকার! তুমি শুধু মায়ের কথাটাই ভাববে, আমার আর আয়াজের কথা একবারও ভাববে না? এত বড় একটা সংসার আমি একা কীভাবে সামলাবো বলো? তাছাড়া তোমার কথা ভেবেই তো আম্মাকে এখানে নিয়ে আসছি আমি, বলো। সেটা ঠিক আছে, কিন্তু কোনো কিন্তু না হাসান, তুমি দেখো তোমাদের অত বড় একটা বাড়ি খালি পড়ে থাকে, এক আম্মা ছাড়া ওই বাড়িতে আর কেউ থাকে না, আর আম্মার তো বয়স হয়েছে বলো, তাছাড়া প্রতিবেশীরা আম্মাকে আর কতদিন দেখে রাখবে বলো? তোমার কি মনে হয় আম্মা মানবে? এইটা তুমি কেমন কথা বলছো হাসান? আমাদের এত বড় একটা বিপদ, আর এই বিপদে তোমার আম্মা তোমার পাশে দাঁড়াবেন না? আমি কিছু বুঝতে পারতেছি না দিনা, জানি না কি হবে। এদিক দিয়ে বারেক ভাই একটা নতুন প্ল্যান শেয়ার করেছেন, আমি যদি বিজনেসটা খুব জলদি শুরু না করতে পারি তাহলে সব দিক দিয়ে ফেঁসে যাব। তুমি তো জানো এর আগে আমি আবার এক জায়গা থেকে লোনও করে রেখেছি, তারা আবার আগামী মাস থেকে প্রেশার দেওয়া শুরু করবে। হাসান এত চিন্তা করো না তো, তুমি দেখে নিও একটা সময় সব কিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা তুমি ফ্রেশ হও, আমি তোমার জন্য জানিয়ে আসি। হ্যাঁ আম্মা। আপনি কোথায়? এই তো মা, আমি রিকশায়। কিন্তু তুমি বলেছিলে হাসান আমাকে নিতে আসবে। কই, ও তো এলো না। আমি খুব সরি আম্মা, সকালে হাসানের একটা কল আসলো, তড়ি ঘুরে করে বের হয়ে গেল, কাজে আটকা পড়েছে, তাই আপনাকে রিসিভ করতে পারিনি। আপনি একটা রিকশা নিয়ে চলে আসেন। আপনার চিন্তা সমস্যা হলে রিকশাওয়ালাকে ধরিয়ে দিবেন, আমি সব বলে দিব, ঠিক আছে? আচ্ছা মা, চিন্তা করো না, আমি ঠিকই পৌঁছে যাবো। হ্যাঁ ঠিক রাখছি মা। জি আম্মা, সাবধানে আসবেন। জি। আপনার কোনো সমস্যা হয় নাই তো আসতে? না রে মা, রিক্সাওয়ালা ছেলেটা অনেক ভালো ছিল, ওই তো আমাকে দেখে শুনে নিয়ে আসলো। ঠিক আছে আম্মা, আপনি এখন বসেন, আরাম করেন। কী হলো আম্মা, আপনার কোমরে ব্যথা নাকি? আর হেও কিছু না, কয়দিন হলো এরকম হয়েছে, উঠলে বসতে পারি না, বসলে উঠতে পারি না। এটা কেমন কথা আম্মা? হ্যাঁ এই কথা আপনি আমাদের জানিয়েছেন, কেন যে এমন করেন বুঝি না। আপনার ছেলে আমি দুজনে বলেছি না, কোনো সমস্যা হলে সাথে সাথে আমাদের জানাবেন। আরে বাবা কিছুই হয়নি তো, বললাম তো সব ঠিক হয়ে যাবে, আর এসব ছোটোখাটো বিষয়ে তোমাদের জানিয়ে কী হবে, এছাড়া ছেলেটা আমার খামোখা টেনশন করবে। তাই বলে? আচ্ছা ঠিক আছে, এখন যখন চলে এসেছেন ভালো একটা ডাক্তার দেখিয়ে দিব। কিন্তু আম্মা এমনি আপনার কোমরে ব্যথা, আপনি খামোখা কেন এগুলো এত সব নিয়ে আসতে গেলেন? হ্যাঁ আমি বলেছিলাম এসবের কোনো দরকার নাই। কী আর আনতে পারলাম মা, আমার নাতিটা আছে না, ওর জন্য একটু নাড়ু, একটু মোয়া, একটু পিঠা বানাইতে চাইছিলাম, কিন্তু সেটাও পারলাম না কোমরে ব্যথার কারণে মা। দাদু তুমি এসে তো? ওরে আমার দাদু ভাই, আসো 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 আমার কাছে আসো, কত বড় হয়ে গেছে আমার দাদু ভাই, তো কতদিন দেখি না কাছে থেকে, কত বড় হয়ে গেছে আমার দাদু ভাই। বড় হয়ে গেছে না আম্মু, আম্মু বিশ্বাসই করে না। বিশ্বাস করবে, এখন আমি এসে গেছি না, ঠিকই বিশ্বাস করবে তোমার আব্বু আম্মু। নারু তুমি আমাদের সঙ্গে থাকবে? হ্যাঁ বাবা, এখন যেহেতু এসে গেছি দেখি কয়দিন ভালো লাগে, তারপর ভালো লাগে থেকে যাব। বৌমা হাসান বাসায় নেই? না মা, আপনাকে বলেছি না হাসান সেই সকালবেলা বের হয়ে যায়, আস্তে আস্তে রাত হয়ে যায়। আয়াজ এখন দাদিকে ছাড়ো তো, দাদি ভীষণ টায়ার্ড, দাদি এখন ফ্রেশ হবে তারপর খাবার খাবে, ছাড়ো। আর একটু থাক না আমার কাছে। না মা, আপনি এখন ভীষণ টায়ার্ড, চলেন তো, আগে এখন ফ্রেশ হবেন তারপর খাবার খাবেন, আসেন আপনাকে ওয়াশরুমটা দেখিয়ে দিই। আচ্ছা চলে আসতে আম্মা। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো আম্মা? ভালো আছি বাবা। সরি তোমাকে আনতে যেতে পারলাম না। ঠিক আছে,
আমি জানি তো তুই ব্যস্ত থাকিস, আর এই জন্য আমি অপেক্ষা না করে একা একাই চলে আসছি। কিন্তু তুই এরকম শুকায় গেছিস কেন? ও কিছু না আম্মা, তুমি অনেকদিন পরে দেখছো তো তাই এরকম মনে হচ্ছে। আর দিনা বলছিল তোমার শরীরটা নাকি তেমন ভালো যাচ্ছে না। দিনা ঠিকই বলেছে, বয়স তো আর কম হলো না বাবা, আর কত নিজেকে ধরে রাখবো, এই বয়সে একটু একটু শরীর খারাপ হবেই। আমি আর দিনা তোমাকে কত বললাম যে তোমার আর ওই বাড়িটাতে একা একা পড়ে থাকতে হবে না আম্মা, তুমি আমাদের কাছে চলে আসো, কিন্তু তুমি তো আমাদের কোনো কথাই শুনতে চাও না আম্মা। কি করবো বল, ওখানে তো তোর বাবার সব স্মৃতি পড়ে আছে বাবা, ইচ্ছা করলে তো আর পেরে উঠি না। এভাবে বললে কি হবে আম্মা, ওখানে যদি তোমার কিছু একটা হয়ে যায় রাত বিরাতে, তখন আমরা এখান থেকে বসে কি করতে পারবো, তার চেয়ে ভালো তুমি। তুই তো জানিস না হাসান, ওই যে তোর বাবার যে বন্ধুরা আছে না, ওদের পরিবার আমার সব খেয়াল রাখে। হ্যাঁ, ওই যে রাসেলের যে বউ আছে, ও সারাক্ষণ আমার ঘরে সব কাজ করে দেয়, নিজে হাতে কাজ করে দেয়, আমার কিচ্ছু করতে হয় না, আমাকে কোনো কাজই করতে দেয় না। আম্মা, তোমার নিজের বউ আর ওই রাসেলের বউ কি এক হইল? আসলে মাম্মা, এবার আমার না মানে সারাদিন সারা রাত তোমাকে নিয়ে চিন্তা হয়, আর এভাবে আমি আর পারতেছি না চিন্তার মধ্যে। এদিকে শরীর স্বাস্থ্যে তোমার অবনতি হচ্ছে, তোমার একটা ভালো ডাক্তারও দেখানোর দরকার, তুমি এবার একটা কিছু চিন্তা করো প্লিজ। সে হবে ক্ষণ, তুই এখন যেয়ে রেস্ট কর, আর সারাদিন পরে ফিরেছিস না, বৌমাকে বল খাবার দিতে। আমি তো আছি, আমি তো চলে যাচ্ছিস না বাবা? হ্যাঁ আম্মা ঠিক আছে, তুমি টায়ার্ড হয়ে আসছো আজকে, এখন ঘুমিয়ে পড়ো, আমারও তোমার সাথে অনেক কথা আছে, সো পরে অনেক কথা হবে, এখন তুমি ঘুমিয়ে পড়ো। ঠিক আছে, ওকে আম্মা আসি। আমার সাথে তোমার কথা হয়েছে? দেখো হাসান, আমার মনে হচ্ছে ব্যাপারটা নিয়ে এত দেরি করাটা ঠিক হবে না, তুমি যত দ্রুত সম্ভব আমার সাথে ব্যাপারটা শেয়ার করো। আমার শরীরটা বেশি একটা ভালো দেখলাম না দিনা। আহা, এই বয়সে একটু শরীর খারাপ হতেই পারে, এটা নিয়ে এত টেনশন করার কি আছে বলো? আমি তো চিন্তায় আছি তোমার এই ব্যাপারটা নিয়ে। কোন ব্যাপার? কেন, বারেক ভাই বলেছে না, তুমি কি ভুলে গেছো? বারেক ভাই বললো না টাকা দিতে পারলে তোমাকে নতুন একটা লাইন করে দিবে। সেটা তিনি পারবেন আমি জানি। তাহলে বলো, টাকাটা তো আমাদের দরকার, এখন তুমি যদি আমতা আমতা করো তাহলে কিভাবে হবে বলো, আমাদের অবস্থা কি হবে ভাবতে পারছো? বুয়াকে বলে দিয়েছো? বলে দিয়েছি, কিছুদিন পর এসে টাকা নিয়ে যাবে, ওসব নিয়ে তুমি ভেবো না তো, আমি ম্যানেজ করে দিব। বুয়াকে ছাড়িয়ে দিলে এখন তো তোমার উপরে অনেক চাপ হবে দিনা, আয়াজকে স্কুলে আনা নেওয়া, রান্না বাড়া ইত্যাদি। হাসান, আমি তোমাকে বলেছি তুমি শুধু বিজনেসে ফোকাস করো, তোমাকে আর কোনো টেনশন করতে হবে না প্লিজ, এদিকে সব কিছু আমি দেখছি, তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না তো। এভাবে যে বিজনেসটা ডুববে আমি চিন্তাও করতে পারিনি, আসলে ভাগ্যটাই খারাপ। ভাগ্যের উপর দোষ দিয়ে কি লাভ বলো, তোমার বন্ধুগুলো একটু অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিল, এত অতিরিক্ত আত্মবিশ্বাস যে ঠিক না সেটা তারা বুঝতে পারেনি, তারা বুঝতে পারেনি এই ক্যাপিটালটা তোমার সম্বল। যাক চিন্তা করো না তো, যা হওয়ার সব হয়ে গেছে, এখন নতুন করে আবার শুরু করতে হবে, সুতরাং একদম দেরি করো না, আমার সাথে দ্রুত ব্যাপারটা শেয়ার করো। ঠিক আছে। কি ব্যাপার আম্মা, আপনি এখনো বসে আছেন, বসে বসে তুবজি গুনছেন কেন মা? ও গতকালকে জার্নি করে আসছি তো, তাই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, নামাজটা একটু কাজা পড়লাম। এটা কি বললে হবে আম্মা? হ্যাঁ, আপনাকে তো আমার ব্যাপারটাও বুঝতে হবে, কাজের লোকগুলোকে আমি ছাড়িয়ে দিয়েছি, এখন তো বাসার সব কাজ আমার কাঁধের উপর পড়ে আছে, কিন্তু মা আমি তো একা একজন মানুষ, বাড়ির সব কাজ আমি একা কিভাবে করব বলেন আমাকে। তার মানে বৌমা তুমি বোঝাতে চাচ্ছ তোমার সঙ্গে সংসারের কাজে সাহায্য করতে হবে, এই তো? আম্মা, সাহায্য না করলে আপনাকে বাড়িতে এনে আমার লাভটা কি হলো বলেন? হ্যাঁ, আপনি কি এগুলো বোঝেন না?
হা করে কি দেখছেন আম্মা? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ঠিক আছে বৌমা, তুমি কোনো চিন্তা করো না, তুমি দাদুভাইকে নিয়ে স্কুলে যাও, আমি সব কাজ করে রাখবো। দয়া করে এমন কোনো কাজ আবার করবেন না যেগুলো আবার করলে আমরা নতুন করে আমাকে বাসায় এসে কাজ করতে হয়। ঠিক আছে বৌমা, আমি বরং শাড়িটা চেঞ্জ করে সংসারের কাজে হাত লাগাচ্ছি, তুমি যাও। জি আম্মা, আমাকে একটু দয়া করে উদ্ধার করবেন, ঠিক আছে? মিয়া, কোনো ব্যবস্থা করতে পারলা? বারেক ভাই, আমি আসলে অনেক চেষ্টা করতেছি কিন্তু বুঝতেই তো পারতেছেন এতগুলো টাকা। সে তো আমি বুঝি মিয়া, কিন্তু সময় পার হয়ে গেলে কেমনে কি করবা, আর আমি কি বা করতে পারবো? আমাকে কয়টা দিন সময় দেন বারেক ভাই, আমি ঠিক একটা ব্যবস্থা করে ফেলবো। আমার একটা পরিচিত লোক আছে, তার কাছে গেলে একটা উপায় পাইবা, তবে ইন্টারেস্টের হার খুব বেশি। না বারেক ভাই, ইন্টারেস্টের টাকা নিয়ে ব্যবসা করতে চাই না, তখন এই কুল ওই কুল দুই কুলই হারাবে। তার চেয়ে আপনি আমাকে কয়টা দিন সময় দেন, আমি নিজেই টাকাটা ব্যবস্থা করার চেষ্টা করতেছি। দেখো, তোমার কাছে যা ভালো লাগে তুমি সেটাই করো, চলো চা খাইতে যাই। আম্মা, আম্মা। জি বাবা। সরি আম্মা, একটু দেরি হয়ে গেল, আয়াজে এক বন্ধুর মা এমন করে ধরলো, আর সামলাতে পারছিলাম না নিজেকে। তুমি কোনো চিন্তা করো না বৌমা। চিন্তা করবো না মানে? এখন তো সব রান্না থাকা আমাকে একলাই সামলাতে হবে। তোমাকে আজ আর কষ্ট করে রান্না করতে হবে না, তুমি আসতে দেরি হলো দেখে আমি সব রান্না করে রেখেছি মা। হায় হায়, এসব কি করেছেন আম্মা আপনি? আমি কি আপনাকে একবারও বলেছি রান্না করার জন্য? আসলে আমি ভাবলাম তোমার আসতে কত দেরি হয় না হয়, এখন আবার নতুন করে আমাকে সব রান্না করতে হবে। আপনি জানেন না আয়াজ আমার রান্না ছাড়া খেতে পারে না। দাদুভাই ঠিক ওর বাবার মতো হয়েছে, হাসানো ছোটবেলায় আমার হাতে রান্না ছাড়া খেতে পারত না। এইসব ফালতু কথা এখন বন্ধ করেন তো আম্মা, এখন নতুন করে আমাকে সব আবার রান্না করতে হবে। এসব পণ্ডিতিন আমার একদম ভালো লাগছে না। তোর বাবা হাসান, সেই আসার পর থেকে দেখছি তুই মন খারাপ করে বসে আছিস, কি হয়েছে বাবা তোর? আসলে আম্মা, আমার ব্যবসাটা তেমন একটা ভালো যাচ্ছে না। কি হয়েছে খুলে বলতো আমাকে। আম্মা, আমার কিছু জমানো টাকা ছিল, সেটা দিয়ে আমি একটা বিজনেস স্টার্ট করি। তো প্রথম দিকে প্রফিট মার্জিন ঠিকঠাকই ছিল, কিন্তু তারপর তারপর কি হলো? আসলে দোষটা সম্পূর্ণ আমার না মা, আমার একটা পার্টনার ছিল, ওর অতি লোভের কারণেই আজ সব খোয়াতে হলো। হ্যাঁ না, কি বলিস তাহলে এখন? আমি আসলে বুঝতে পারছি না মা, কোনো কুল কিনারা খুঁজে পাইতেছি না। ও বুঝতে পেরেছি, এই কারণেই তুই দিন দিন শুকিয়ে যাচ্ছিস টেনশন করে, তাই না? আমাকে তো কিচ্ছু জানাস নি। নতুন করে কিছু করার জন্য তো কিছু ক্যাপিটাল দরকার মা। সেটা তো জানি রে বাবা, তুই হচ্ছে আমার লক্ষ্মী ছেলে, কোনো দিন কোনো কিছু জানতে দিস নি আমাকে। তোমাকে জানায় কি হতো মা, অযথা তুমি আরো চিন্তা করতা। আর তাছাড়া তুমি তো জানোই যে এসএসসি পরীক্ষার পরে আমি আর বাসা থেকে কোনো টাকা নিতাম না, মানে এইও নাই আজ পর্যন্ত। টিউশনই করেই নিজের খরচটা চালায় নিয়েছি।
আম্মা, তুমি যদি কিছু মনে না করো একটা কথা বলি। পাগল ছেলে, একটা কেন, দশটা বল। তুই বলবি আর আমি কিছু মনে করব তাই হয়? বল। আম্মা, তোমার আর গ্রামের বাড়ি যাওয়ার দরকার নাই, তুমি আমাদের সাথে এখানেই থেকে যাও। এটা কোনো কথা বললি? মা, একটু চিন্তা করে দেখো, আমার তো কোনো ভাই বোন নাই। আম্মা, আমি যদি চাই তো সুদের উপরে টাকা নিয়ে ব্যবসাটা করতে পারি, কিন্তু সেটা করতে চাইতেছি না এই মুহূর্তে, কারণ ওটাতে আরও অনেক ধরনের ঝামেলা এরাইজ হইতে পারে। তো তাই বলতেছিলাম, তুমি যদি বাড়িটা একটু বিক্রি করে দিতা। কি বলিস, বাড়ি বিক্রি করব? হ্যাঁ আম্মা, বিক্রি করে দিবেন। কেন আম্মা, বিক্রি করে দিলে কি আমার ক্ষতি হবে? ওটা অমন কোনো রাজপ্রাসাদ না যে বিক্রি করে দিলে আপনাদের খুব বড় সর্বনাশ হয়ে যাবে। কিন্তু বৌমা, ওটা তোমার শ্বশুরে। আমি জানি ওটা আমার শ্বশুরের, কিন্তু আব্বা তো এখন বেঁচে নাই, আর তাছাড়া আপনি তো এখন থেকে আমাদের সাথেই থাকবেন, আর ওই বাড়িটা তো সাধ্যতে খুঁটে খাবে। তার চেয়ে ভালো না এটা যে ওই বাড়িটা বিক্রি করে দিয়ে আপনার ছেলের পাশে একটু দাঁড়াবেন? ওর ব্যবসা ফল করেছে আম্মা, ওর হাতে কোনো টাকা পয়সাও নেই। তার মধ্যে ঢাকা শহরের কত খরচ আপনার জানা আছে? মাসের শুরুতেই হচ্ছে ঘর ভাড়া দিতে হবে, আবার তার মধ্যে আয়াজের বেতনও দিতে হবে, আর কাজের লোকগুলোকে আমি ছেড়ে দিতে বাধ্য হলাম যাতে আপনার ছেলের উপর কোনো প্রেশার না পড়ে। এই মুহূর্তে যদি হাসানের পাশে আমরা সবাই মিলে না দাঁড়াই তাহলে হাসান কোথায় যাবে আপনি বলতে পারেন? হাসান, তোরা আমাকে একটু সময় দে। আসলে আমি তো এত কিছু জানতাম না রে বাবা, আমি যদি জানতাম। হ্যাঁ ঠিক আছে, এতদিন জানতেন না, কিন্তু এখন তো জানলেন। আর এটা এত টেনশন করে কি আছে আম্মা? আপনার ছেলের জন্য আপনি একটু, তুমি একটু চুপ করো দিনা, আম্মা তো একটু সময় চেয়েছে, খালি সময়টা আমায় দেই। ও আচ্ছা, তাহলে এখন আমি ধরেই নিয়েছি এটা তোমাদের মা আর ছেলের ব্যাপার। ওকে ফাইন, আমি তোমাদের মধ্যে আর কথা বলে নিজেকে ভিলেন বানাতে যাচ্ছি না। তোমাদের যা ইচ্ছা তোমরা তাই করো। আমি জানি ওই জমি তোমার আম্মা তোমাকে কখনো দেবেন না, সে তোমাকে কতটা ভালোবাসে সেটা আমার খুব ভালো জানা হয়ে গেছে হাসান। হ্যাঁ দিনা, আস্তে কথা বলো, আম্মা শুনতে পেলে মন খারাপ করবে। তোমার আম্মা মন খারাপ করলে কি আমার বইয়ে গেল? হ্যাঁ, যে মা তার সন্তানকে ভালোবাসে না তার প্রতি আমার কোনো রেসপেক্ট নেই, তার প্রতি আমার কোনো রেসপেক্ট নেই। আজ আমার আয়ুষ যদি এমন কোনো বিপদে পড়তো আমি কি পারতাম? হ্যাঁ, আমি কি পারতাম চুপ করে বসে থাকতে? তোমার মা সেটা পারে। সত্যি করে বলো তো হাসান, এটা কি তোমার আসলে আপন মা? তাছাড়া এখন তো আমি এই বাড়িতেই থাকবো। তুই এক কাজ কর, আগামীকাল বাড়িতে যা, গিয়ে বাড়িটা বিক্রির ব্যবস্থা কর, কাগজপত্র আমি সব গোছায় দেব বাবা। থ্যাংক ইউ মা। পাগল ছেলে, থ্যাংক ইউ বলার কি আছে, এই বাড়িটা তোরই। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। নানা ভাবি, এবার তো আমরা বিশাল করে একটা পার্টি দিব। আজ আপু কিছুদিন ধরে অনেক ব্যস্ত, সেই জন্য আমি আসলে একটু সময় বের করতে পারছি না, বুঝতে পারছো? হ্যাঁ ভাবি, আসমাদের পাঠি কি যে গর্জে এসেছিল। হ্যাঁ আমি আজ আব্বুকে বলছি আসমাদের থেকেও আমাদের পার্টিটা আরও বেশি বেটার হবে, তুমি কিন্তু আমার সাথে সাথে থাকবে ভাবি। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাবি, আমি তোমাকে পরে ফোন দেবো নাম্বার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে।
এই কি করছো তুমি? এই তো বলো। ব্যস্ত? শোনো না, আহা শোনো না। না বলো। আমি কিন্তু সবাইকে বলে দিয়েছি এবারে পার্টিটা আমাদের সবার থেকে অনেক বেশি জমকালো হবে। জমকালো যদি না হয়, দেখো সবার থেকে যদি বেটার না হয় তাহলে কিন্তু আমার মান সম্মান একদম থাকবে না। হ্যাঁ তো পড়ো। সত্যি তো? কি সমস্যা, সব টাকা পয়সা তো তোমার কাছেই। আর শোনো, আমি কিন্তু জরিনার জুয়েলকে আমি রেখে দিয়েছি, আমাকে এখন আর কারো সাহায্য লাগবে না। আর তাছাড়া তোমার আম্মু হেল্প চেয়ে ঝামেলা করে বেশি, আমি বলি এক আর সেই করে আরে, এইসব কিন্তু আমার একদম সহ্য হচ্ছে না হাসান। আর তাছাড়া বাড়িতে কিছুদিন পর পার্টি হবে, তোমার আম্মু এসব নিতেও পারবে না। তার চেয়ে ভালো আমি তোমাকে যেটা বলি সেটা শোনো। দিনা, আমি একজন সন্তান হয়ে আমার মাকে কীভাবে এই কথা বলি? আজ ওনার জন্যই তো আমাদের এই অবস্থা ফিরেছে। ও আচ্ছা, এখন সব ক্রেডিট আম্মার হয়ে গেল তাই না? হ্যাঁ, আমার কোনো ক্রেডিটই নেই তোমার কাছে, তাই তো? দিনা আমি এসব তুমি কান বুদ্ধিতে করেছো বলো? হ্যাঁ, আর তুমি তো একমাত্র সন্তান, এত সম্পত্তি তুমি ছাড়া তার আর কাকে দিবে সে? আর তোমাকে আমি বলে রাখি, আমার কথা শুনলে তোমার কখনো ভালো থেকে মন্দ হবে না। কি রে বাবা, কিছু বলবি? আম্মা আমার আর এইসব ভালো লাগছে না। ও মা, কোন সবের কথা বলছিস? আমি জানি আম্মা, আমি সব জানি। দিনের সারাদিন তোমাকে দিয়ে কাজ করায়, এই অসুস্থ শরীর নিয়ে তোমার এইসব কাজ করা একদমই ঠিক না। পাগল ছেলের কথা শোনো, এসব আমাকে দিয়ে করাতে হবে কেন? আমি কি নিজের চোখে কিছু দেখি না? আমি নিজে থেকেই সব করি। কেন, কি হয়েছে, বৌমা কিছু বলেছে? আম্মা আমি চাই না যে তুমি এই বাসায় থেকে আর কাজের মানুষের মতো কাজ করো। আহা, এভাবে চিন্তা করছিস কেন? আমি তো মনে কর, আম্মা আমি তোমার পায়ে ধরি আম্মা, আমি আর তোমাকে এভাবে দেখতে পারছি না। তার চেয়ে তুমি আমার কথা শোনো, আমি তোমাকে ভালো একটা ওল্ড হোমে রাখার ব্যবস্থা করে দিচ্ছি। আম্মা তুমি ওখানে রানীর হালতে থাকবে, আর এই বউয়ের আদেশে তোমাকে কোনো কাজ করতে হবে না। আম্মা তুমি রাজি হয়ে যাও, প্লিজ আম্মা তুমি রাজি হয়ে যাও। বাবা, এটা কি শুধু তোর চাওয়া নাকি বৌমা বলেছে? আম্মা তুমি তো জানো ছোটবেলা থেকে আমি তোমাকে কত ভালোবাসি, আমি কখনো তোমাকে কষ্ট দিতে চাইও নাই, আজও চাই না। আমি বোধহয় বুঝতে পেরেছি রে বাবা। বাবা রে, আমি মনে হয় বৌমার মনের মতো হতে পারিনি, বৌমার স্ট্যাটাসের সাথে খাপ খেয়ে চলতে পারছি না। কি করে পারবো বল? আমি তো বরাবরই গ্রামের মেয়ে, গ্রামেই বড় হয়েছি, তাই তোদের শহরের ভাবভঙ্গি বুঝি না। বাবা তুই কোনো চিন্তা করিস না, তুই যা বলবি আমি তাই করব। আমার কারণে তোদের সংসারে আমি কোনো অশান্তি চাই না। মানুষের যখন বয়স হয় শ্যাওলার মতো হয়ে যায়, ভাসতে ভাসতে কোথা থেকে যে কোথায় চলে যায় সে নিজেও জানে না। শোন, আমার কোনো অসুবিধা নাই, তুই সব ব্যবস্থা কর। কবে যেতে হবে শুধু আমাকে তাই বল, আমি রেডি আছি। Thank you.
তারপর হাসান, তোমার তো একটা ভালো ব্যবসা ধরা দিলাম, তুমি এখন কোথার থেকে কোথায় উঠতে গেছো গিয়া? জি, তো একটা কথা মনে রাখো, তোমার বন্ধু বান্ধবরা কি ভাবছে না ভাবছে, কত খুশি হয়েছে সেটা আমার দেওয়ার বিষয়, মানে আমি বহুত খুশি হয়েছি। আপনি যে কি বলেন না ভাইয়া, ওর বন্ধুদের কথা বাদ দেন তো, আমি যে কি খুশি হয়েছি আপনি যা করেছেন আমাদের জন্য, আপনি না থাকলে আমাদের যে কি হতো। আরে কিছু হইতো না বোন, কিছু হইতো না, রাখেল্লা মারে কে। হাসান, তুমি তো এখন যা করতেছো ভালোই করতেছো, তুমি যে জায়গায় আছো সেখানে অনেক উপরে উঠে গেছো, তবে একটা কথা মনে রাখো, হাতে সব ডিম এক ভাঁড়িতে রাখতে হয় না, তাই তোমার জন্য একটা নতুন ব্যবসা রয়েছি। তাইলে তো ভালোই হয় বারেক ভাই, আমিও বেশ কিছুদিন ধরে চিন্তা করতেছিলাম যে এই ব্যবসার পাশাপাশি আর কিছু করা যায় কিনা। করা তো যাই বল, তবে এই ব্যবসায় তোমার মায়ের একটা সই লাগবো। মায়ের সাইন লাগবে মানে, মায়ের সাইন লাগবে কেন? কে তুমি জানো না, এত সব ব্যবসায় আর মায়ের নামে করছে। বারেক ভাই, আমি আপনার সাথে আমার ছেলের পরিচয় করাই দিতেছি, আয়াজ। বাবা আয়াজ, আসো বাবা, আসো 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 আসো, এই দেখো তোমার বারেক আঙ্কেল, সালাম দাও বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, আসো আসো আসো, তুমি তো বেশ বড় হয়ে গেছো। আমি তো বড়ই, আমি ক্লাস নার্সারিতে পড়ি। বাহ, তাহলে তুমি বেশ বড় হয়ে গেছো গা। তা বাবা, তোমার এম ইন লাইফটা কি, তুমি বড় হয়ে কি করবা? যেমন ধরো তোমার বাবা একজন বড় ব্যবসায়ী, তোমার মা হাউস ওয়াইফ, তবে আমি জানি তোমার মা কয়েকদিন পরে ব্যবসায় নামবো, তা তুমি কি করবা বাবা বড় হইয়া? বলো আয়াজ, তুমি বড় হয়ে কি হতে চাও, আঙ্কেলকে বলে দাও। বড় হয়ে প্রথমে আমার আম্মুকে ওল্ড হোমে পাঠিয়ে দিতে চাই। দাদু তুমি আসিস তো। না দাদা ভাই, আমি কি তোমাকে ছাড়া একা একা থাকতে পারি? বাবা ইয়াস, মায়ের জায়গা কখনো ওল্ড হোম হয় না, মায়ের জায়গা সব সময় আমাদের বুকে হয়, কেমন? আর কখনো কোনো মা ওল্ড হোমে যাবে না, ঠিক আছে? কেমন, চলো।